Hello guys, let me welcome you in this today's energetic video. Energetic কেন কথাটা বলছি, বিকজ আজকে তোমাকে ভিডিও দেখতে একটু জোশ দেখাতে হবে, কেননা এই এনার্জিটার খুব অভাব অ্যাকচুয়ালি আমাদের লাইফে, মানে এতটাই অভাব যে আমরা সবাই কিন্তু একটা কুল লাইফ চাই, মানে কুল লাইফ ইন দ্য সেন্স মানে সব কিছু থাকবে, আমার গাড়ি বাড়ি একটা খুব সুন্দর একটা সোর্স অফ ইনকাম থাকবে, আমার একটা আমার যখন ইচ্ছা আমার ইচ্ছা আমি রেস্টুরেন্টে খেতে যাবো, তো আই ওয়ান্ট আ কুল লাইফ, মানে যেটা আমার ইচ্ছে সেটা আমি করতে পারি, ঠিক আছে? তো এই লাইফটা সবাই আমরা চাই, মানে সবাই চাই, বাট 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 আমরা কিন্তু এই কুল লাইফটা পাওয়ার জন্য যে একটা ছোট্ট একটা স্টেপ, সেটা হচ্ছে একটু রিস্ক নিতে হবে, সেটা কিন্তু আমরা নিতে পারি না, বিকজ অফ সো ম্যানি এক্সকিউজ, ব্লা 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 ব্লা, আমার এই নেই, আমার ওই নেই, আমার ওটা ছিল, আমার ওটা ছিল, আমি এই করতে পারতাম, আমি ওই করতে পারতাম, সো উই নো এভরিথিং, বাট যখন প্রশ্নটা আসে রিস্ক নেওয়ার, তখন কিন্তু আমরা নিই না, মানে কতটা রিস্ক নিলে আমি একটা বেটার লাইফ পেতে পারি সেটা কিন্তু একটা মাছও জানে, বাট তুমি জানো না, তোমার মাথায় এখন প্রশ্ন আসবে মাছ কোত্থেকে আসলো, সেটা বোঝার জন্য তোমাদেরকে আমি আজ একটা ভিডিওস দেখাবো। আই হোপ এই ভিডিওতে তোমার এতটাই কনসেপ্ট ক্লিয়ার হবে যে তোমার এই যে রিস্ক নেওয়ার ফ্যাক্টরটা আমি যে বলছি না, যখনই কতটা রিস্ক নিতে হবে সেই ভিডিওটা, মানে এই ভিডিও সেটা আমরা বুঝতে পারবো। তো চলো ভিডিওটা আমরা একটু চালিয়ে দেখে নিই। ইয়েস, যেটা দেখলে দেখো এই মাছটা পর্যন্ত মানে বুঝতে পেরেছে যে আমি আমি যদি এই ছোট্ট একটা রিস্ক নিই, তাহলে আমি ছোট্ট একটা পুকুর থেকে আমি এত বড় একটা সমুদ্র আসতে পারি, মানে বুঝতে পারছো কি মাছটা জানে, বাট মাছের কি ইন্টেলিজেন্স, আমার তো ইন্টেলিজেন্স তার থেকে বেশি, আমার তো বুদ্ধি তার থেকে বেশি, বাট আমি জানি না যে এইটুকুনি একটা রিস্ক নিলে কিন্তু আমি ছোট্ট একটা পুকুর থেকে আমি সমুদ্রে চলে যেতে পারি। তাহলে তোমার মনে হচ্ছে একটা প্রবলেম তো আছে আমাদের মাঝখানে, একটা মেন্টাল একটা স্টিগমা আছে আমাদের মাঝখানে, মানে আমাদের মাথার মধ্যে সবসময় কাজ করে, যেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি করতে পারবো না। এই যে বিলিফ, এই বিলিফটা কিন্তু আরো স্ট্রং হয় যখন তুমি এক্সকিউজ দাও, যখন তুমি এই এক্সকিউজের কথাটা বারবার করে বলছো, বারবার করে বলছো, বারবার করে বলছো, আসলে তুমি ততটাই নিজেকে আরো নিচে ফেলে নিয়ে আসছো, তুমি কিন্তু আরো নিজেকে না করতে পারবো না সেই দলে তুমি তোমাকে নিজে ফেলে দিচ্ছ, ঠিক আছে? বাট বাট তুমি যদি ইনস্টেড অফ এইটা তুমি যদি নিজেকে বারবার করতে বলো, বলো যে না যাই হয়ে যাক আমি দাঁতে দাঁত রেখে লড়াই করব, আমি দাঁতে দাঁত রেখে আমার অবস্থা যাই হয়ে যাক, পৃথিবী শেষ হয়ে যাক যাই হোক, বাট আমি আমার যে গোল সেটা আমি অ্যাচিভ করবো, সে আমাকে পৃথিবীর কি আটকাতে পারবে না। যদি এইটুকু ডেয়ারিং করে ওই ছোট্ট একটা রিস্ক নাও, তাহলে কিন্তু তুমি কিন্তু বেনিফিট পাবেই পাবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কি করে বেনিফিট পাবো, সেটা তোমাকে আমি একটা ছোট্ট একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ লাইফ, জীবনের যে একটা ত্রিভুজ সেটা একটা ল আছে, সেই লটা আমার ল, সেটা নিয়ে তোমাকে আমি এখানে সুন্দর করে বোঝাতে পারবো যে আমাদের রিস্ক নেওয়া কতটা দরকার, আর যদি আমি ওই রিস্কটা নিতে পারি তাহলে আমি জীবনে আর কি কি সুবিধা পেতে পারি। দেখো আমি এইখানে আজকের যে ভিডিওটা যে তোমাকে আমি বললাম, এই যে তোমাকে তোমাকে আমি একটা এখন খুব ইন্টারেস্টিং একটা তোমাকে আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, এটা তোমার হচ্ছে লাইফ অফ ট্রায়াঙ্গেল। দেখো এই যে লাইফ অফ ট্রায়াঙ্গেলটা আমি ছবিটা এখন আঁকলাম সুন্দর করে, ঠিক আছে? এইখানে তুমি যদি দেখো এই যে পোর্শনটা, ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, এইখানে তোমাকে যদি ভালো করে দেখাই, এই যে পোর্শনটা এটা হচ্ছে 20%, মানে তোমার হচ্ছে এজ আপ টু এজ 20, ঠিক আছে, আর এটা তোমার হচ্ছে 80, ঠিক আছে? হ্যাঁ, এবার তুমি ভাবো তুমি এখানে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তোমার কাছে একটা সাইকেল আছে, তো তুমি সাইকেল নিয়ে তোমাকে এখানে আসতে হবে, ঠিক আছে? তো এটার মানে এইখান থেকে তুমি যে এখানে যাচ্ছ, এইখানে যে তোমার কিন্তু অনেক কষ্ট হবে, এই যে প্রথম 20টা বছর
তোমাকে সাইকেল নিয়ে উপর উঠতে অনেক কষ্ট হবে, অনেক মানে অনেক কষ্ট হবে। বিকজ এই সময়টায় তোমার, তুমি যদি ভালো করে দেখো না, এই সময়টায় তোমার কিন্তু স্ট্রাগল স্ট্রাগল কি তোমাকে এখানে এটা এতটাই বেশি মানে তোমার খাড়া, আর তোমার এইখান থেকে সাইকেল তুমি উঠবে তোমার তত বেশি বাধা আসবে তোমার লাইফে। বাট ট্রাস্ট মি, যদি তুমি এই যে সফর, এই সফরটা তুমি যদি করে নাও, তারপর এইখান থেকে তোমার শুরু হবে আনন্দের সময়। তো তাই বলছি, যখন তুমি 20 বছর এই পার করলে, হার্ডওয়ার্কটা তুমি এখানে পৌঁছে গেলে, তারপর তোমার লাইফে শুধু সবুজ আর সবুজ। তুমি সাইকেলে প্যাডেল দিতে হবে না, তুমি শুধু সাইকেলের হ্যান্ডেল ধরে বসে থাকো, তোমাকে কোনো জোর দিতে হবে না, তুমি আরামসে কিন্তু তোমার এই যে জার্নিটা, এই যে জার্নিটা এতটা জার্নি, এই জার্নিটা কিন্তু তুমি আরামসে এই লাইফটা কাটাতে পারো। মানে এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ লাইফ। মানে এর জন্যই বলছি, কারণটা হচ্ছে এই যে সিম্পল একটা থিওরি তোমাকে দিয়ে সুন্দর বুঝিয়ে দেবে, মানে এটা তোমাকে এতটাই সুন্দরভাবে বুঝিয়ে দেবে যে সত্যি আমি যদি জীবনের প্রথম 20টা বছর কাজ করে নিই, আমি যদি আমার ফুল এফার্ট দিয়ে দিই 20টা বছর, তাহলে কিন্তু এই বাকি জীবনটা কিন্তু আমাকে অনেকটাই মানে আরামে কাটাতে পারবো। মানে আমি এটাই তোমাকে বোঝাতে চাইছি, এই যে 20টা বছর, এই যে তোমার প্রথম যে 20টা বছর, তোমাকে আমি যে বলছি যে বস, মানে যাই হয়ে যাক পৃথিবীতে, তোমায় কিন্তু টিকে থাকতে হবে, তোমায় কিন্তু একটা রিস্ক নিতেই হবে, তোমায় কিন্তু ওই হার্ড ওয়ার্ক তোমায় করতেই হবে। সে তোমাকে যতই তোমার লাইফে যাই হয়ে যাক না কেন, বাট ইউ শুড নট গিভ এ সিঙ্গেল এক্সকিউজ। তোমাকে কিন্তু একটা এক্সকিউজ দিলে হবে, মানে তোমার অ্যালাউড না, বিকজ যারা কিন্তু লাইফে সাকসেস চায় তারা কিন্তু কোনোদিন এক্সকিউজ দেয় না। এক্সকিউজ তারাই দেয় যারা কিন্তু লুজারের টিমে ঢুকতে চায়, তারাই এক্সকিউজ দেয়। বিকজ এক্সকিউজ এমন একটা জিনিস, এমন একটা জিনিস, তুমি এক্সকিউজে নিজের কিন্তু ভুল যেটা সেটা তুমি ঢেকে ফেললে ঠিকই, বাট এটা কিন্তু তোমার কিন্তু আরো কিন্তু নিচে নিয়ে আসছে। তোমার মধ্যে যে পরিমাণ তোমার এনার্জিটা ছিল, যে পরিমাণ পজিটিভিটি ছিল, সেটা কিন্তু তোমাকে মেরে দিচ্ছে। তো তোমাকে সবসময় কি করতে হবে না, মাথার মধ্যে যে তোমার পজিটিভিটি এখনো বেঁচে আছে, যতটা পর্যন্ত এখন যতটা অ্যাভেলেবেল আছে তোমার মাথার মধ্যে, যতটা তোমার কাছে এখনো বেঁচে আছে, সেটা দিয়ে তোমাকে নিজেকে কনভিন্স করতে হবে, না বস আমি এবার এখান থেকে একটা রিস্ক নেব, আমি হার্ডওয়ার্ক করবো, আমার যাই হোক না কেন আমার কাছে যে সেই সুযোগটা আছে, সেই সুযোগটা কিন্তু আমি ভালো করে আমি জান লাগিয়ে দেবো, যাতে আমি এই যে তোমাকে লাইফ অফ ট্রায়াঙ্গেলের কথাটা বললাম, এই জার্নিটা কিন্তু আমি যাতে সুন্দর করে উপভোগ করতে পারি। আদারওয়াইজ কি হবে না, এই লাইফ অফ ট্রায়াঙ্গেলটা তোমার উল্টো হয়ে যাবে। উল্টো মানে কি বলছি, উল্টো মানে মানে তুমি দেখে নাও তোমার লাইফ অফ ট্রায়াঙ্গেলটা কিন্তু এরকম হয়ে যাবে, এরকম না দেখো এরকম হয়ে যাবে। তার মানে তোমার এইটা হচ্ছে তোমার সে 20, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার সে 80। তুমি বুঝতেই পারছো, তুমি যদি তোমার এখান থেকে এখানে আসছো, ভাবছো আহ কি মস্তি জীবনের প্রথম 20টা বছর, যেখানে তোমার পরিশ্রম করার সময়, যেখানে তোমার রিস্ক নেওয়ার সময়, যেখানে তোমার হার্ড ওয়ার্ক করার সময়, সেখানে তুমি গায়ে হাওলা দিয়ে ঘুরছো, তুমি ভাবছো বাহ জীবনটা কত মধুরা, তুমি সাইকেলে হ্যান্ডেল ধরে চুপ করে বসে আছো, তুমি অনেক আরামে নিচে তো নেমে গেলে, বাট এইখান থেকে এই 20 বছরের পর থেকে বা তার পরের জীবনটা তোমার যে এখান থেকে উঠতে যে কষ্টটা হবে, সেটা কিন্তু তুমি নেওয়ার মতো তোমার সুযোগ বা তোমার গায়ে শক্তি কিছুই থাকবে না, কারণ এই মাঝ পথে কোন একটা জায়গায় তুমি গিভ আপ করে দেবে, আর তারপর ইউ উইল বিকাম এ লুজার, ইউ উইল বি সো খিটখিটে মানুষ, মানে এতটাই খিটখিটে মানুষ হয়ে যাবে যে পৃথিবীতে যাই হোক না কেন তুমি সবসময় কিন্তু তার মধ্যে একটা খারাপই দেখবে। তো এইটা কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমাকে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে ফোকাস না করে আমাকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি না, এই ট্রায়াঙ্গেলটা, এইটাই হচ্ছে আমাকে কিন্তু জীবনের প্রথম যে 20 বছর, সেই 20 বছর আমাকে রিস্ক নেওয়া কিন্তু আমাকে বলে দিচ্ছে বারবার যে আমাকে প্রথম 20টা বছর আমার যাই হোক না কেন আমি পরিশ্রম করব। তো এর জন্য তোমাকে আমি আজ থেকে যেটা বলছি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, খেলাধুলা করো, সব কিছু করো, বাট তোমার যে এখন কর্ম যেটা পড়তে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। আর যারা এখন ভাবছে চাকরিতে ঢুকে গেছো, কারণ তুমি একটু লেট করে ফেলেছিলে, ওই প্রথম যে সময়টা ছিল তখন তোমরা ভালো করে এফোর্ট দাওনি, বাট এখনো অনেকটা সুযোগ আছে। এই যে তোমার 20 বছরের পরের অনেকটা স্টেজ তুমি পাবে যেখানে তোমাকে এফোর্ট লাগাতে হবে,
আপ টু 30 তুমি যদি একটু নিজেকে মনে করো যে আমি একটু রিস্ক নিয়ে আমার লাইফটাকে একটুখানি আমি কষ্টের মধ্যে ফেল করবো ঠিকই, বাট এরপর কিন্তু আমি এখান থেকে যে মাইলেজটা পাবো সেখানে শুধু আমাকে সাইকেলের হ্যান্ডেল ধরে বসে থাকতে হবে, মানে যেরকম নৌকার পাল ধরে বসে থাকতে হয় হাওয়া নৌকাটাকে নিয়ে চলে যায়, সেরকম ভাবে কিন্তু আমাকে সাইকেলের হ্যান্ডেল ধরে বসে থাকতে হবে, বাকি তুমি আরামসে তোমার জীবনের যে যাত্রা সেটাকে উপভোগ করতে পারবে। তো যারা একটু লেট করে ফেলেছে তারা এটা ভাবার কোনো কারণ নেই যে আমার জীবনে আর কিছুই হবে না, বাট এটা তোমাকে বলবো ইট ইজ হাই টাইম, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাট যেটা তোমাকে এখন আছে সেটা কিন্তু এখন জান প্রাণ দিয়ে লড়ে যেতে হবে। আর এটা কথা একটা কথা পরিষ্কার মনে রাখবে, যারা নিজের জন্য লড়ে ভগবান কিন্তু তাদের কিন্তু অবশ্যই সাহায্য করে, যে নিজেকে হেল্প করতে পারে না পৃথিবীর কেউ তাকে হেল্প করতে পারবে, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। তো এই কথা তোমাকে মাথায় ভরিয়ে নিতে হবে, তোমাকে নিজেই তোমাকে হেল্প করতে হবে, তুমি ছাড়া এই পৃথিবীতে তোমাকে কেউ হেল্প করতে পারবে না। আর এই পৃথিবীতে যারা এক্সকিউজ দেয় তারা শুধুমাত্র একমাত্র কি হয় না লুজার হয়, তারা শুধু লুজার। যখনই তোমায় দেখবে তোমার আশেপাশে কেউ তোমার যখনই কোনো কথা তার এক্সকিউজ দিয়ে ঢাকার চেষ্টা করছে তখনই বুঝে যাবে এই মালটা কিন্তু, সরি আমার ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এটা সত্যি কিন্তু তারা এতটা খিটখিটে হয়ে যায় যে তুমি কিন্তু তাদের থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করে চলবে। ঠিক আছে, তো আমার যে একটাই কথা বারবার বলার যে এই তোমাকে রিস্কটা নিতেই হবে, যেখানে কোনো এক্সকিউজে জায়গা থাকবে না, সো দ্যাট তুমি জীবনের এই বাকি সময়টা এনজয় করতে পারো। তো আই হোপ আমার যেটা ভেতরে আগুনটা ছিল আমি তোমাকে কনভে করতে পেরেছি। হ্যাঁ, আর তুমি এই যে আজকে ভিডিও থেকে হয়তো তুমি তোমার লাইফে সেই ডিসিশনগুলো তুমি নেবে আর একটা বেটার লাইফ তুমি পাবে। তো চলো আজকে আমি এখানেই শেষ করছি, আরো আবার দেখা হবে। আর যেটা আমি বলতে যাচ্ছিলাম এই মাত্র যে প্লিজ একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বিকজ আই নিড সাপোর্ট রাইট নাও, বিকজ এই চ্যানেলটা জাস্ট স্টার্ট হয়েছে, তো শুরুতে তোমাদের একটা সাপোর্ট দরকার পড়বে আমার। তো প্লিজ হেল্প মি অলসো ইন দ্যাট ওয়ে, আবার দেখা হবে। আর আবার চাইবো আমি যে এরকম কিছু ভিডিওস বা অনেক কেরিয়ার বা বলো অনেক কিছু গাইডেন্স বা অনেক ইনফরমেটিভ সাইন্টিফিক যত যা পজিটিভ জিনিস আছে আমাদের লাইফে সেই সব নিয়ে ভিডিও বানাবো, ফিরে আসবো খুব তাড়াতাড়ি, চলো।